আইপিএল দু হাজার একুশের হাতে এক মাসে নয় এবং তারপরেই আমাদের কে আর মাঠে নামতে চলেছে কিন্তু তার আগে কয়েকটি সুখবর বেরিয়ে আসলো এবং ভাই কিছু একটা বড় খবর বেরিয়ে আসলো তো সবই আজকে এই ভিডিও আলোচনা করবো তাছাড়া কলকাতা নেটওয়ার্কের ক্যাপ্টেন ইয়ান মর্গ্যান দিলেন বড় সুখবর তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাইনটি এখনই ক্লিক করবেন প্রথম খবরটি বন্ধুরা এটা একটু সুখবরও আমি বলে দিচ্ছি তার কারণ আইপিএল দু হাজার কুড়িতে কলকাতার নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি নিয়ে একটু প্রশ্ন উঠেই ছিল সেখানে আইপিএল দু হাজার একুশে আশা করি হবে না তার কারণ ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম ম্যাচে দেখেছ ইয়ান মর্গেনের কেমন ক্যাপ্টেনসি ভাই ইয়ান মর্গান কিন্তু ব্যাট করতে লাভিনি কিন্তু ব্যাটিং ভালো করবে এটা কনফার্ম কিন্তু ভাই ওর ক্যাপ্টেনসি জবাব দিতে হবে ভাই তার কারণ এখন ইংল্যান্ড ইংল্যান্ড ইয়ান মর্গানের ক্যাপ্টেনশিটি কিন্তু টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান এবং ভাই নাম্বার ওয়ান ক্যাপ্টেনসি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন করবে তাও ভারতে এসে এবং ভারতের প্রথম ম্যাচ ভারতে এসে ভারতকে হারিয়েছে এটা ভাই চারদিগুনি ব্যাপার না তার কারণ ভাই জানো ইন্ডিয়া যখন তখন কিছু করে দিতে পারে কিন্তু ইয়ান মর্গান কলকাতা রাইডার্সের ক্যাপ্টেন করবে এবছর এবং এবছরেই তো বন্ধু জমবে খেলা এবারে খেলা হবে তো আরও জমবে খেলা বুঝলে বন্ধু এবার খেলা হবে ভাই এসো আমিও খেলবো তো সব থেকে বড় কথা এইটা ইয়ান মর্গানের ক্যাপ্টেন্সি এবছর ভালো দেখা যাবে আমি আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু বন্ধুরা ইন্ডিয়া ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের জন্য অবশ্যই দুটি দলের প্রথম একাদশ নিয়ে দল বানাও মাই ইলেভেন সার্কেল আর চ্যাম্পিয়ন্সদের সাথে খেলো আর তুমি যদি বিবিএস লাক্সমানকে হারাতে পারো তাহলে পাঁচ গুণ এক্সট্রা ক্যাশ বোনাস পেয়ে যাবে এবং বোনাস হিসেবে দেড় হাজার টাকা ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবে এবং প্রথম ডিপোজিটে আরও কুড়ি পার্সেন্ট এক্সট্রা বোনাস এবং এখানে প্রত্যেকদিন তোমরা এক কোটি টাকার উপরে জিততে পারো এবং নিচে ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে মাই ইলেভেন সার্কেলের অ্যাপে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে যদি তোমরা ডাউনলোড করো তাহলে আরও বেশি অফার পাবে আমার সাবস্ক্রাইবার হিসেবে তো যাও এখনই ডাউনলোড করো মাই

ক্রিকেট আরও উচ্চ পদে গিয়েছে এবং ইংল্যান্ডের টি টোয়েন্টি কেরিয়ার প্লেয়ারগুলোর আরও ভালো হয়েছে তার কারণ ইংল্যান্ডের এক একটা প্লেয়ার কিন্তু আইপিএলে খেলেছে যেখানে বেনস্ট্রোক জোফ্রা আচার ইয়ান মর্গ্যান তো তিনি সরাসরি বলে দিয়েছেন যে ইন্ডিয়ায় ভারতে এসে ক্যাপ্টেন করেছে যেরকম আইপিএলটাইও করবে কিন্তু আইপিএলে এই শিক্ষাগুলো অর্থাৎ এখান থেকে ভালো কিছু আইপিএলে কে কে হয়ে দেবে সেই ইয়ান মার্গান অর্থাৎ কলকাতা রাইডার্স কিন্তু এবছর এইভাবেই খেলা চলবে এবং কলকাতা রাইডার্স এইভাবেই জিতবে এবং আর সব ফ্যানদের জন্যদের কিন্তু অবশ্যই জ্বলবে কালকে একটা ভিডিও বলে দিয়েছি যে যারা শেষকের ফ্যান তারা কিন্তু কলকাতা রাইডার্স বাদে বাকি সাতটা দলের ফ্যান সেসব ফ্যানদের কি বলা যায় সেটা কমেন্টে তোমাদের ওই আগের ভিডিও একটা গিয়ে কমেন্ট করে যাও আর একটা বড় খবর আসতে চলেছে জেসেন রয়কে জেসেন রয় অ্যাস এ রিপ্লেসমেন্ট হিসেবে আইপিএলে আসতে পারে আবারও কিন্তু থেকে বড়ো কথা জেসেন রয়ের এই ইদানিং কন্টিনিউ ফর্ম এবং প্রত্যেকটা টি টোয়েন্টি ম্যাচে ভালো খেলেছে কিন্তু তার তাকে অকশানে কেনা হয়নি এটা নিয়ে জেসেন রয়ের একটু মন খারাপ হয়েছে কিন্তু থেকে বড়ো কথা জেসেন রয় বলছে এবছর রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো আবারও আমাকে দেখা যেতে পারে সেটা যে কোনো দলের হতে পারে আর ইয়ান মর্গানো জেসেন রয়ের বয়কটে সহমত তো তোমাদের মতে কি বলে অবশ্যই নিচে কমেন্ট করো আমিও চাই যে রয় আবার আইপিএল এ ফিরুক তো অবশ্যই তোমরা কমেন্ট করো